বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি নতুন একটা রেসিপি নিয়ে উপস্থিত হলাম এটা ঘরোয়াভাবে আমি বিস্কিট তৈরি করছি এটা নুনতা বিস্কিট আর একটা আছে মিষ্টি বিস্কিট আর দুটা একই ডো দিয়ে তৈরি করেছি আর জানি না কেমন হবে তারপরও চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করেন পাশে থাকে ওয়েলকাম টু করেন চলেন দেখে দিই কীভাবে তৈরি করছি এখানে আজকে বিস্কিটটা তৈরি করব ময়দা দিয়ে আর বেসন দিয়ে বেকিং পাউডার দিবো না প্রথমে আমি এক কাপ সুন্দর করে সমান করে মেপে নিয়েছি আটা আটাটা চেলে নেওয়া হয়ে গেছে তারপরে দিয়ে দেবো হাফ কাপ বেসন বেসনটা এভাবে দিয়ে আমি চেলে নিব কারণ দেখেন আমি কোনো বেশি অর্দি নাই কম দিনে সমান সমান মেপে দিছি তারপরে এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনিটা আমি বিলিন্ডার করে পাউডার করে নিছি তারপরও এটাকে আমি সেলে দেবো যাতে কোনো চিনির কোনো দানা না থাকে বিস্কিটটা মশমসে হয় স্মুথ হয় তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি কারণ একটু নুনতা টাইপের হবে আর মিষ্টিটা কম হবে এই বিস্কিটটা নি আর লবণটা সুন্দর করে চেলে নিছি তারপর সবগুলো মিশ্রণটি আমি হাত দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নেব যাতে সবগুলো মিশিয়ে যায় একসাথে তারপর এখানে আমি দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ ঘি কারণ এই ডোটা তৈরি করতে আমার যতটুকু পরিমাণ ঘি লাগবে দিব ফার্স্টে আমি দিয়ে দিছি ওয়ান থার্ড কাপ ওয়ান থার্ড কাপ দিয়ে তারপরে আমি দেখবো যে কতটুকু আমার ঘি লাগবে তারপরে পরবর্তীতে আমার যতটুক লাগবে অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন এখানে আমি দুই বড়া ঘি দিছি কারণ ডোটা সুন্দর করে তৈরি করার জন্য বিস্কুটের ডোটা যতটুক লাগবে ততটুক পরিমাণে আমি ঘি দিছি দুইবার করে ওয়ান থার্ড কাপ দিছি এখন বিস্কুটের ডোটা তৈরি হয়ে গেছে আমার হাতে কিন্তু বেসন লেগে আছে হাতের একটু স্লিপ খেয়ে পড়ে গেছিলো আপনারা ইগনোর করেন তারপরে বিস্কুটির ডোটা আমার এখন সম্পূর্ণ কমপ্লিট এখন এটাকে আমি বিস্কুটির সাইজের মতো তৈরি করে নেব ডোটা তৈরি হয়ে গেছে বিস্কিটের এখন আমার এখানে নিচে কিছু বেসন তারপরে ময়দার গোড়া পড়েছিলো সেটাকে আমি ক্লিন করে নিব তারপরে একটা কাঠের চপিং বোর্ডে আমি এই শেপ বিস্কিটের শেপটা তৈরি করব আমার কাছে এভাবে সোজা হয়েছে জানি না আপনাদের কাছে এর থেকেও ভালো কোনো ডিসিশন আছে সোজা করতে পারবেন বিস্কিটের সাহায্যে হাতের সাহায্য করতে পারবেন আর আমি এইভাবে আপনাদের একটু দেখাচ্ছি কিভাবে আমি বিস্কিটের শেপটা তৈরি করছি আশা করি আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই তো তৈরি হয়ে গেলো খুবই সহজভাবে বিস্কুটের শেপ তারপরে একটু ডিজাইন করে নিলাম আমার থেকে বড় বড় শেপ আছে অনেক সুন্দর ডিজাইন পারে জাস্ট একটা ভিডিও দেখলাম ইউটিউবে সেই ভিডিওটা দেখে বিস্কুটটা তৈরি করলাম মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে ফার্স্টে আমার ভিউয়ার্সটা করে জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন বিস্কুটে পরে আমি লিকুইড দুধ দিয়ে দেবো তারপরে বা কিছু বাদাম কুচি দেবো দিয়ে পাশে আমি ওভেনটা পাঁচ মিনিটের জন্য ফ্রি দিয়ে নিছি আর একশো ডিগ্রি সেলসিয়াসে টাইম দিছি এখন আমি পনেরো মিনিট বেক করবো পনেরো মিনিট বেক করার পরে আমি আপনাদের দেখাবো কি বিস্কুটির কেমন তৈরি হলো আপনার অপেক্ষায় থাকেন পনেরো মিনিট পর এই তো বের করে নিয়ে আসলাম বিস্কুটটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সবার সবার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ